সঙ্গে আমার পাড়া প্রতিবেশী তো দেখতে পাচ্ছেন সবাই সঙ্গেই আছে, আর সঙ্গে আমার স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা লোক আমার প্রচুর সাহায্য করছে, আমার সিনিয়র জুনিয়র সঙ্গে ভাই বোন, সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা অন্যান্য সব বিভিন্ন অফিসিয়াল লেভেলসের যারা লোকজন সবাই আমাকে প্রচুর সাহায্য করেছে। সব কিছু এই সাহায্য যদি না থাকতো হয়তো এই জার্নিটা এইভাবে কাটাই বাইরটা খুব মুশকিল হয়ে গেছে। আপনার যখন সংক্রমণে যখন পজিটিভ এসছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? এটা তো কাজ করতে গিয়ে ওখানে হয়েছে না, সেজন্য ভয় তো ছিল অবশ্যই, কিন্তু ভয়ের সঙ্গে এটাও ছিল যে বেশি কাজ করতে হয়েছে, হতেই পারে এজ এ ডক্টর, আমি এটা জানি ব্যাপারটা এটা হতে পারে। করোনা ওয়ারিয়ার জন্য আপনার মেসেজ কি থাকবে? ভয় পাওয়ার কিছু নেই, সবটাই সাহসিকতার সঙ্গে ইয়ে করা দরকার, সামনা করা দরকার সব জিনিসের জন্য। বাকি স্বাস্থ্য দপ্তর সব দিক থেকে সবার সাথেই থাকে, আজকে আমার সাথে যেমন ছিল, সাধারণ প্রতিটা পাবলিকের সঙ্গে স্বাস্থ্য দপ্তর থাকার চেষ্টা করে, আমি নিজেও এর আগে এই কাজ করেছি, স্বাস্থ্য দপ্তর প্রতি জায়গাতে প্রতি ক্ষেত্রে সব জায়গাতে সবার সঙ্গে আছে। অন্যান্য ডাক্তার নার্সদের আপনার কি বার্তা দেবেন? সেফলি কাজ করুন, আর যদি কোথাও কিছু সমস্যা যাতে না হয় ভগবানের কাছে প্রার্থনা, যদি হয়ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করুন, কিচ্ছু হবে না, ভয়। হ্যাঁ, ওরা আমি তো বলছি আমার পাড়া প্রতিবেশী হিসেবে ওরা আমাকে অনেক সাহায্য করেছে, অনেক সাহায্য। আমি আমার বাড়ির যে বাড়িতে আমি এখানে থাকি, বাড়ির যে ল্যান্ডলর্ড আছে, মালিক আছে, আমি তো মানে ওরা নিজের কাকার মতো ভাইয়ের মতো আমাকে সবসময় প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে থেকেছে। এরা যদি আমাকে সমর্থন না করতো, সাথ না দিত, তাহলে হয়তো আমি এই জার্নিগুলো এত সহজভাবে আমি কাটিয়ে আসতে পারতাম। কাজে কবে দিচ্ছেন? এই তো কয়েকদিনের একটু সামান্য ব্রেক নিচ্ছি, আর আবার ফিরে যাবো কাজে। করোনা কোভিড সেন্টারে যারা ট্রিটমেন্ট করে করোনা রোগীদের, তারা জানে যে তাদের কাছেও এই ভাইরাসটা সংক্রামিত হতে পারে অতি তাড়াতাড়ি, তার জেন ওরা আমাদের দেশে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য আমাদের রাজ্যের ডাক্তার নার্স তারা ঝাঁপিয়ে পড়েছেন। তার মধ্যে আমাদের বনমালীপুরের ডাক্তার শ্রীমতী অনামিকা গোস্বামী, উনিও জেনে শুনে তারপরে উনি ওনার কর্তব্য পালন করেছেন, এবং উনি নিজেও করোনা আক্রান্ত হয়েছেন, এবং উনি করোনা আক্রান্ত হয়ে আজকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে করোনাকে পরাজিত করে উনি আজকে ওনার নিজ গৃহে ফিরেছেন। তাই আমরা ওনাকে ওনার সাহসিকতা জন্য ওনাকে কি ভাষা দিয়ে যে ওনাকে অভিনন্দন জানাবো, তাই আমরা আজকে বনমালীপুর মন্ডলের তরফ থেকে আমরা কার্যকর্তারা এসে ওনাকে আমরা অভিনন্দন জানিয়েছি। উনি সুস্থ হয়ে এসছেন, ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি বনমালীপুর মন্ডলের তরফ থেকে, এবং ওনাকে আমরা আমাদের যাওয়ার সময় যখন কোভিড ট্রিটমেন্ট সেন্টারে যান উনি, তখনও আমরা আমাদের বনমালীপুরের তরফ থেকে ওনাকে আমরা বলেছি, ম্যাডাম আমরা আছি, আপনার সঙ্গে কোনো চিন্তা করবেন না,
আপনি যান, আপনি ডক্টর আছেন, কোনো ভয় নেই ম্যাডাম। সাহসিকতা নিয়ে গিয়েছে এবং ম্যাডাম কোভিডকে পরাজিত করে আজকে ম্যাডাম নিজের ঘরে ফিরে এসেছেন। ধন্যবাদ।